audio lecture is presented by www.islamicresearchacademy.com. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فيا معشر المسلمين اتقوا الله في أنفسكم أوصيكم ونفسي بتقوى الله عز وجل في جميع الأحوال وفي جميع الشؤون فإن التقوى وصية الله لنا وللناس أجمعين للأولين والآخرين ولجميع المرسلين فاتقوا الله في أنفسكم وفي أهلكم وفي جميع أعمالكم وشؤونكم আজকের এই জুমাবারে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়ে আজকে আমরা কথা বলব ইনশাআল্লাহ সেটি হচ্ছে হুকুকুল্লাহ, রাইটস অফ আল্লাহ, আল্লাহর কি অধিকার। বিশ্বের সচেতন মানুষ এখন প্রত্যেকেই তার নিজ নিজ অধিকার সম্পর্কে খুবই সচেতন। আমাদের যে শিক্ষা অথবা আমাদের যে অনুভূতি কিংবা প্রশিক্ষণ এই সমাজে, সে হোক বাংলাদেশে অথবা অন্য যে কোনো দেশে, এর মধ্যে অধিকার সচেতনতাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই শিক্ষা আমাদেরকে নিজ অধিকার সম্পর্কে সবচেয়ে বেশি সচেতন করেছে। যতটা সচেতন করেনি অন্যের অধিকার ভালো করে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে, হয়তো আরও বেশি সচেতন করেনি আমাদের যিনি স্রষ্টা, যিনি রব, খালেক, যিনি আমাদের একমাত্র ইলাহ, সে আল্লাহ তাআলার হক সম্পর্কে সচেতনতা রক্ষা করার ব্যাপারে আমাদেরকে খুব বেশি শিক্ষা আসলে দেয়নি। আর এই জন্যই আজকের আধুনিক সমাজে আমরা লক্ষ্য করছি যে যত শিক্ষিত সে তত স্বার্থপর, কারণ নিজ অধিকার সচেতনতা আসলে আমাদেরকে স্বার্থপরতা শেখায়। আমি আমার অধিকার পাই পয়সা করে বুঝে নেব, এর মানেই হচ্ছে আমি সবচেয়ে বেশি স্বার্থপর। কিন্তু আমার চারপাশে আর যারা আছে, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী মানুষ, তাদের স্বার্থের ব্যাপারে, তাদের অধিকার দেওয়ার ব্যাপারে আমরা কিন্তু সচেতন নই। এবং যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, যিনি এই বিশ্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকুলকে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, তার অধিকার সম্পর্কে অথবা তার আমাদের কাছ থেকে কি হক রয়েছে সে সম্পর্কে চিন্তা ভাবনা করার অবকাশ আমাদের সচেতন মানুষদের কোথায়? সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা যখন নিজেদেরকে মুসলিম এবং মুমিন হিসাবে ভাবব, তখন সর্বপ্রথম আমাদের শিক্ষার গুণে হোক অথবা ইমানের কারণে হোক অথবা ইসলাম প্র্যাকটিসের কারণে হোক, সর্বপ্রথম যে বিষয়টি আমাদের সামনে এসে পড়ে সেটি হচ্ছে হকুল্লাহ আলাল ইবাদ, হকুকুল্লাহ, আল্লাহর অধিকার। আল্লাহর অধিকার তার বান্দাদের উপর কী রয়েছে, আমাদের উপর কী রয়েছে? কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে এখতিয়ার দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সারা জগৎ জুড়ে যত নেয়ামতের সম্ভার রয়েছে সবই আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন, ওয়া ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে তাঁর দেয়া অনুগ্রহগুলোকে গুনে গুনতে থাকো, গুনো, তাহলে গুনে শেষ করতে পারবে না। দু জায়গায় আল্লাহ তাআলা কথাটি উল্লেখ করেছেন এবং এক জায়গায় শেষে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাযালমুন কাফার, মানে বলেছেন যে এত নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন যে গুনে শেষ করার সাধ্য তোমাদের নেই, কিন্তু তোমরা মানুষরা হচ্ছ লাযালমুন কাফার, জালিম, ভীষণ জালিম, জুলুম তোমাদের প্রাত্যহিক প্র্যাকটিস, এবং কুফার, তোমরা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করো, তোমরা আল্লাহর কখনো অস্তিত্বকে অস্বীকার করো, কখনো তার নামকে অস্বীকার করো, তার সিফাতকে অস্বীকার করো, তার উলুহিয়াতকে অস্বীকার করো, তার রুবুবিয়াতকে অস্বীকার করো। এটি ঘটছে আজকে, শুধু যারা ইসলামের মধ্যে নেই তাদের ব্যাপারেই নয়, বরং যারা ইসলামের মধ্যে আছে তাদেরও ব্যাপক সংখ্যক লোকেরা এভাবে জুলুম করে চলেছে, এভাবে কুফুরির মধ্যে তারা নিজেরা নিয়োজিত হয়েছে। অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন এই আয়াতটার এই আয়াত অংশ বলার পর, ওয়া ইন তা'উদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল করুণাময়। কারণ তোমরা যে জুলুম করছো, যে কুফরি এবং অস্বীকৃতি জ্ঞাপন তোমরা করছো, তাহলে তা থেকে যদি তোমরা তওবা করে ফিরে আসো আল্লাহর পথে, ইমানের পথে, সত্যের পথে, তাহলে আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, তিনি করুণা করবেন। অতএব একদিকে যেমন মানুষকে তার অবস্থার প্রতি ইঙ্গিত দেওয়া হচ্ছে, এমনভাবে তাদেরকে উপস্থাপন করা হচ্ছে তারা জালুম, তারা কাফফার, তাতে করে অনেক মানুষ নিরাশ হয়ে পড়তে পারে। সেজন্য আল্লাহ তাআলা আবার বলছেন লাগাফুরুর রহিম, তিনিই কিন্তু ক্ষমাশীল, তিনিই করুণাময়। আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বিশ্বের যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছু মানুষের অনুগত করে দিয়েছেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা, তোমরা কি দেখোনি যা কিছু আছে আসমানসমূহে, যা কিছু আছে জমিনের মধ্যে, সব কিছু আল্লাহ তাআলা তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এবং তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন তার নিয়ামত, যে নিয়ামত প্রকাশ্য এবং অপ্রকাশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য সকল নিয়ামত তিনি তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলার এই যে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিশ্বজগতে যা কিছু আছে, খালাকা লাকুম মা ফিল আরদ জামিআ, সূরা আল বাকারার মধ্যে পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, এই যে বারবার আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন কেন? কারণ এগুলো হচ্ছে দৃষ্টি আকর্ষণী, তিনি যে আমাদের উপর যে নিয়ামত প্রদান করেছেন তার উপর দৃষ্টি আকর্ষণী। এর কারণটা কি? কারণ হলো তিনি আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন, তিনি আমাদের সৃষ্টির মূল কারণ বর্ণনা করে দিয়েছেন, তিনি আমাদের কিছু প্র্যাকটিসের কাজ দিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে ইমানি দায়িত্ব প্রদান করেছেন। সেই ইমানি দায়িত্বে দায়িত্ব সম্পর্কে সচেতন করা, এ হচ্ছে এই দৃষ্টি আকর্ষণ করার মূল কারণ। আল্লাহ তাআলা যখন এভাবে আমাদেরকে বলেছেন নানা ধরনের নিয়ামত, নানা ধরনের অনুগ্রহ তিনি পেশ করেছেন, পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্যে, তাহলে আমাদের কর্তব্য হয়ে দাঁড়ায় তার প্রতি ইমান পোষণ করা, তার সত্তার প্রতি, তার রুবুবিয়াতের প্রতি, তার উলুহিয়াতের প্রতি এবং আরও অনেক কিছুর প্রতি। এই যে দায়িত্ব হয়ে দাঁড়ানো, এই বিষয়গুলো হচ্ছে আল্লাহর হকের অন্তর্ভুক্ত। আমরা আজকে সে বিষয়টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাদের উপর আল্লাহর অনেকগুলো অধিকার আছে, হক। আরবিতে হক শব্দটি অনেকগুলো অর্থ, একটা হচ্ছে হাক্কুন মানে মতে হাক্কেক, যেটা নিশ্চিত, যেটা হবেই, আরেকটা হক মানে হচ্ছে রাইট, যেটা অধিকার, অধিকার আমরা নিশ্চিত করি আর না করি, অধিকার, অধিকারী, যেটা নিশ্চিত করা উচিত। আর আরেকটা হচ্ছে হক মানে সত্য, হক মানে সত্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অধিকারগুলো তিনি নিজের জন্য মানুষের উপর অবধারিত করেছেন অথবা মানুষের উপর মানুষের অধিকারকে অবধারিত করেছেন, সবই সত্য, সত্যের উপর প্রতিষ্ঠিত। এগুলো কোনো অসত্য, মিথ্যা, বাতিল এবং ধোঁকাবাজির উপর কোনোটাই প্রতিষ্ঠিত নয়। অতএব হককে আমরা যেভাবেই দেখি না কেন, অধিকার অর্থে অথবা এটা মতে হাক্কেক প্রতিষ্ঠিত অর্থে অথবা এটা সত্য বেসড সে অর্থে, সব অর্থেই এখানে প্রযোজ্য। অতএব আল্লাহর যে অধিকার বান্দাদের উপর রয়েছে সেটি
মুতাহাক্কিক হওয়াটা উচিত, তাহকিক করাটা, বাস্তবায়ন করাটা আমাদের উপর ফরজ, এটা একটা দিক। আর একটি হচ্ছে সেটি আল্লাহর অধিকার আমাদের উপর, আমাদের উপর অপরিহার্য সেই অধিকারগুলো বাস্তবায়ন করা। তৃতীয় হচ্ছে এই অধিকারগুলো হচ্ছে সত্য নির্ভর, ওহি নির্ভর, এবং এই অধিকারগুলোর মধ্যে কোনো ধরনের ত্রুটি নেই, কোনো ধরনের ভণিতা নেই, কোনো ধরনের চালাকি নেই। প্রথম যে অধিকার আমরা বলবো আল্লাহ তাআলার পক্ষে বান্দাদের উপর ফরজ, সেটি হচ্ছে ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি ইমান পোষণ করা। চারটি ক্ষেত্রে আল্লাহর প্রতি আমাদের ইমান পোষণ করতে হবে। এক নম্বর হচ্ছে আল ইমানু বে ওজুদিল্লাহ, আল ইমানু বে ওজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস পোষণ করা। আল্লাহ তাআলা কোরআনে যখন নানা ধরনের আলোচনা করেছেন, অবধারিতভাবে জিনিসটি এসে যায় আল্লাহ ওয়াজিবুল ওজুদ, অবশ্যই আল্লাহ আছেন, অবশ্যই আল্লাহ আছেন, তিনি আছেন বলেই তিনি সৃষ্টি করেছেন, তিনি আছেন বলেই তিনি অনুগ্রহ প্রদান করেছেন, এই বিশ্বজগতে যত কিছু, যত কল্যাণকর সব কিছু তিনি সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, প্রাণীকে সৃষ্টি করেছেন ইত্যাদি। আল্লাহর অস্তিত্বের বিষয়টি আমাদের মুসলমানদের জন্য খুব বেশি যুক্তি দিয়ে বোঝানোর প্রয়োজন নেই। তবে আল্লাহ তাআলা যখন আল কোরআনের মধ্যে বারবার সৃষ্টির বিভিন্ন জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা বোঝাতে চেয়েছেন এগুলো এমনে হয়নি। এবং যেই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার মধ্যে বলা হচ্ছে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, অনর্থক এগুলো আপনি সৃষ্টি করেননি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার এই আসমানসমূহ জমিনের সৃষ্টির মধ্যে, মানুষের ভাষা এবং বর্ণের বৈচিত্র্যের মধ্যে রয়েছে যারা জানে তাদের জন্য নিদর্শন। আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রাকৃতিক যত বিষয় তিনি সৃষ্টি করেছেন সব কিছু, আলো, বাতাস, সমুদ্র, পানি, বায়ু, সব কিছুর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার ইয়া উলিল আলবাব, এভাবে বিভিন্ন আয়াতে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলছেন অতএব হে বুদ্ধিমানেরা, অতএব হে ওই লোকেরা যাদের বুদ্ধি আছে, তোমরা শিক্ষা গ্রহণ করো, তোমরা লেসন নাও। তার মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিকে দেখে আমরা অবশ্যই স্রষ্টার অস্তিত্ব গ্রহণ করব, বিশ্বাস করব, এটি হচ্ছে ইমানের প্রথম বিষয়। আফসুস আজকে আমাদের সমাজের মধ্যে কিছু লোক যারা আল্লাহতে বিশ্বাস করে না, এর হয়তো অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা কোরআনমুখী নয়, তারা কোরআন তেলাওয়াত করে না, কোরআন বুঝে না, তারা আল্লাহর ওহীকে অধ্যয়ন করে না। অতএব এ হচ্ছে ইমানের সর্বপ্রথম বিষয়। মুসলিম মাত্রই প্রথম যে বিষয়টা ইমানের থাকবে সেটি হচ্ছে ইমান বে ওজুদিল্লাহ, দ্বিতীয় হচ্ছে ইমান বে রুবুবিয়াতিল্লাহ, আল্লাহই একমাত্র রব, সে বিষয়টির প্রতি বিশ্বাস স্থাপন করা। পৃথিবীর অধিকাংশ মানুষ এই প্রথম দুটো বিষয় বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে অধিকাংশ মানুষ বিশ্বাস করে এবং অধিকাংশ মানুষ আল্লাহ যে রব সে বিষয়টি বিশ্বাস করে। কিছু মানুষ যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেনি, আগের যুগে আমরা দেখি তারা বিশ্বাস করেনি জেদের কারণে, যেমন ফেরাউনের ব্যাপারে যে বিষয়টি ঘটেছে, ফেরাউন সে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। সেটা এই দাবিটা পেশ করেছিল তার জাতির উদ্দেশ্যে একটা বিশেষ কারণে, কারণ সে জাতিকে তার অনুগত করতে চেয়েছিল। এবং মূসা আলাইহিস সালামের সাথে তার যে অনেকগুলো বাদানুবাদ অনেকগুলো সূরার মধ্যে আপনারা পাবেন, কোরআনের বহু জায়গায় সে বিষয়গুলো এসেছে, সেই ঘটনাগুলো যখন আমরা অধ্যয়ন করব তখন বুঝব যে এখানে তার জেদ কাজ করেছে। জেদ যে কাজ করেছে শেষ প্রসঙ্গে আমরা দু একটি আয়াত আপনাদের সামনে পেশ করছি যেগুলোতে স্পষ্ট হয়। সূরা আল কাসাসের মধ্যে, সূরা আশ-শুআরার মধ্যে এবং আরও অন্যান্য সূরার মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে। সূরা আল কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের কথা বর্ণনা করছেন, ফেরাউন যে তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিল ভাষণের একটা অংশ তুলে ধরেছেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতুলাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতির লোকেরা, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ আছে এটা আমি জানি না। কিন্তু সূরা নামলের মধ্যে আল্লাহ
ফেরাউন এবং তার জাতির লোকেরা এই যে রব হিসাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল সেটা যে মন থেকে অস্বীকার করতে পারেনি সে ঘটনাটা তুলে ধরেছেন। কি বলেছেন? ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া। তারা মুখে অস্বীকার করেছিল, তাদের ভাষণে কথাগুলো তারা বলেছিল, কিন্তু তাদের অন্তর এই কথাগুলোর প্রতি প্রত্যয় স্থাপন করেছিল। কারণ আপনি যখন জানেন একটা বিষয় সত্য, আপনি প্রকাশ্যে বললেন না এটা মিথ্যা, কিন্তু আপনার মন তো জানে সেটা সত্য। ঘটনাটা তাই ঘটেছিল। ফেরাউনও জানতো যে বিশ্বকে সে সৃষ্টি করেনি, ফেরাউন জানতো তার জাতির একটা লোককেও সে সৃষ্টি করেনি এবং সে যা ইচ্ছা তা করতে পারে না, এটা সে জানত। ফলে অবিশ্যম্ভাবীভাবে ফেরাউন জানতো যে ইলাহ হচ্ছেন আসলে মূলত আল্লাহ, কিন্তু এই জাতির লোকগুলোকে মিথ্যার অন্ধকারে নিমজ্জিত করে সে তার দাবি প্রতিষ্ঠিত করেছিল। যেমন ফেরাউনকে লক্ষ্য করে মুসা আলাইহিসসালাম কি বলেছিলেন? বলেছিলেন, এটি সূরা বনী ইসরাঈলের মধ্যে এসেছে, লাকাদ আলিমতা মা আনজালাহা উলাই ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি তো অবশ্যই জানো যে এই সব কিছু নাজিল করেছেন শুধুই রব্বুস সামাওয়াত, যিনি আসমানসমূহের রব এবং জমিনের যিনি রব তিনি। তুমি তো এটা অবশ্যই জানো। ফেরাউন কিন্তু এর উত্তরে আর বলতে পারেনি যে না এগুলো আমি করেছি, কারণ এটা তার জাতির লোকেরাও কিন্তু জানতো, কিন্তু অশিক্ষার মধ্যে তাদেরকে নিমজ্জিত রেখে সত্য দেখার, সত্য বোঝার, সত্য আবিষ্কার করার শক্তি সে ডিলিট করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। আজকে তাই হয়েছে। আজকে দেখুন বিশ্বব্যাপী যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আল্লাহর প্রতি আমাদের ইমানকে দূর করে দেয়, সেখানে মরিচিকা সৃষ্টি করে দেয়। ফলে পৃথিবীর নানা জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পরেও আমরা কিন্তু ইমানের অত্যন্ত মৌলিক, বেসিক এবং প্রাইমারি জিনিসগুলো পর্যন্ত আমরা ধারণা রাখি না। এটা অশিক্ষার কারণে, কুশিক্ষার কারণে। আমরা যা শিখছি সবই শিক্ষা, এটা ঠিক নয়। যে শিক্ষা মানুষকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে দেয়, যে শিক্ষা মানুষকে স্রষ্টার ইমান থেকে দূরে নিয়ে যায় এবং স্রষ্টার ব্যাপারে মানুষকে ভাবতে তাকে উদ্বুদ্ধ করে না বা ভাবার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, সে শিক্ষা আসলে সত্যিকার শিক্ষা নয়। সে শিক্ষা অপশিক্ষা, সে শিক্ষা কুশিক্ষা। এই শিক্ষার কারণে ফেরাউনের জাতির লোকদের যা হয়েছিল, আজকে এই আধুনিক সমাজও তা হতে বাধ্য। অতএব সমাজের লোকেরা, আমরা আরও যারা আছি, আমরা যদি সচেতন না হই, সঠিক শিক্ষায় সমাজে প্রতিষ্ঠিত না করি, তাহলে কিন্তু এই শিক্ষা আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেবে, আমাদের স্রষ্টার সাথে আমাদের একটা দেয়াল তৈরি করবে। ফলে স্রষ্টা সম্পর্কে, স্রষ্টার নবী রাসূলদের সম্পর্কে, স্রষ্টার কালাম কোরআন সম্পর্কে আমরা যা তা বলতে কখনো দ্বিধা করব না, সেটাই আমাদের মধ্যে ঘটছে। প্রিয় ভাইরা, এর মূল কারণ হচ্ছে একটাই, যে আসলে আল্লাহর প্রতি আমাদের যে হক, যে রাইটস, সেগুলোকে একটা একটা করে আমরা বিশ্লেষণ করছি না। যাই হোক, আল্লাহর প্রথম হক সম্পর্কে আমরা বলছিলাম, ইমান বিল্লাহ। তাহলে আল্লাহকে রব হিসেবে মানা, এটা ইমান বিল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আমি যেটা বলেছিলাম যে পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কিন্তু মানে রব হিসাবে বিশ্বাস কিন্তু তারা রেখেছে, সে কথাটা কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন। যেমন সূরা আল মুমিনুনের মধ্যে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তাআলামুন। বলো, জমিন কার, জমিনের মালিকানা কার, এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার মালিক কে যদি তোমরা জেনে থাকো? বলো, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ হচ্ছেন মালিক, এর মালিকানা আল্লাহর। কুল আফালা তাযাক্কারুন, তাহলে বলো তোমরা কি উপদেশ গ্রহণ করছো না? কুল মার রাব্বুস সামাওয়াতি সাব' ওয়া রাব্বুল আরশিল আযীম, বলো কে এই আসমানসমূহের, সাত আসমানের রব আর কেউ মহান আরশের রব? সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে এই সব কিছুর মালিকানা আল্লাহর। কুল আফালা তাত্তাকুন, বলো তোমরা কি তাকওয়া অবলম্বন করছো না? তোমরা কি আল্লাহকে ভয় করছো না? যা তোমরা করছো, যা তোমরা বিশ্বাস করছো, এর জন্য কি তোমরা আল্লাহকে ভয় করছো না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাই, বলো কার হাতে রয়েছে, কার হাতে রয়েছে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব, সব কিছুর নিয়ন্ত্রণ, যিনি এবং
এমত অবস্থায় যে তিনি আশ্রয় দেন তাকে কেউ আশ্রয় দেয় না। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জেনে থাকো তাহলে বলো, সাকুলুনা লিল্লাহ কুল ফান্না তুসহারুন, তারা অবশ্যই অবশ্যই বলবে, অচিরেই তারা বলবে যে আল্লাহরই মালিকানা। এখন তুমি বলো, রাসূলুল্লাহ সাল্লামকে বলা হচ্ছে যে তোমরা তাহলে কোন দিকে দিক বিদিক হারা হয়ে ছুটছ, কোন দিকে তোমরা চলছ। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলীম, যদি তাদেরকে জিজ্ঞেস করো যে কে আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে যে যিনি মহাপরাক্রমশালী সর্বজ্ঞ সেই মহান সত্তা আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা যুখরুফের আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্না আল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞেস করো যে কে তোমাদেরকে সৃষ্টি করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। ফা আন্না ইউফাকুন, কোন দিকে তোমরা মত বিভ্রান্ত হয়ে ছুটছ। তো সুতরাং এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার উপলব্ধি জাগিয়ে তুলছেন যে সেই যুগেরও অধিকাংশ লোক যাদেরকে প্রশ্ন করলে তারা কিন্তু বলতো রব হচ্ছেন আল্লাহ, কারণ রবের যে গুণ বলা হয়েছে, রবের যে পরিচিতি দেওয়া হয়েছে সেটা কি, রব হচ্ছেন যিনি সৃষ্টিকর্তা, যিনি পরিচালক, যিনি মানুষের যাবতীয় কল্যাণ সাধন করেন, মানুষের দোয়া কবুল করেন, মানুষকে নানা নেয়ামত তিনি দান করেন, এই যে করেন এটি হচ্ছে রবের সিফাত। অতএব রব হিসাবে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দান এটা হচ্ছে অধিকাংশ মানুষের পক্ষ থেকে হয়েছে, সে মুশরিকদের মধ্যে হয়েছে, আর আজও অধিকাংশ মানুষ আল্লাহকে রব হিসাবে মানছেন। যদিও এটাও সত্য যে আজকের মানুষ রব হিসাবে অনেক ক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করছেন, যারা পুরোপুরি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করছেন তাদের বাইরেও অনেক মানুষ রব হিসাবে আল্লাহকে অস্বীকার করছেন, কারণ কোরআন সহ সমস্ত বিধিমালা দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। যখন কেউ আল্লাহর এই ক্ষমতাকে খর্ব করে, তার সার্বভৌম ক্ষমতাকে খর্ব করে অন্য কারোর জন্য সেটি সাব্যস্ত করবে, তাহলে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করা হলো। এই বিষয়গুলো আমাদেরকে মানতে হবে, যে দেখতে হবে যে আমরা রবকে জাস্ট অস্পষ্টভাবে স্বীকৃতি দিলাম তাহলে কি যথেষ্ট না, রুবুবিয়তকে বুঝতে হবে, রুবুবিয়তের যতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো শুধুই আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, আর কারোর জন্য সাব্যস্ত করা যাবে না। যদি আর কারোর জন্য সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহকে একমাত্র রব হিসাবে মানাকে অস্বীকার করা হবে এবং রুবুবিয়তের ক্ষেত্রে শিরক এসে যাবে। তৃতীয় যেই বিষয়টি আমাদের ইমানের ক্ষেত্রে মনে রাখতে হবে সেটি হচ্ছে ইমান বিল উলুহিয়াহ, বি উলুহিয়াতিল্লাহ, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকার করা, এবং এটি হচ্ছে নবী রাসূলদেরকে প্রেরণের মেন উদ্দেশ্য। আল্লাহ তাআলার এই মহান অধিকারকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। আল্লাহকে ইলাহ হিসাবে মানার অর্থটা কি, এর অর্থ হচ্ছে সকল ইবাদত শুধুই আল্লাহর জন্য সাব্যস্ত করা, সকল ইবাদত শুধুই আল্লাহর জন্য করা, আর কারোর জন্য করা যাবে না। এটি হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে স্বীকৃতি দেওয়ার অর্থ। অতএব ইমানের গুরুত্বপূর্ণ চারটা পয়েন্টের মধ্যে এটি হচ্ছে তৃতীয় পয়েন্ট। আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই, তিনি রহমান এবং রাহিম, তিনি করুণাময় এবং দয়ালু। আমরা দেখি যে নবীদের বিভিন্ন সময়ে দাওয়াত ছিল, মেইন দাওয়াত ছিল একটাই, ইয়া কাওমে আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। তাহলে এটা হচ্ছে মেইন দাওয়াতের মেইন কর্মসূচি সকল নবীদের এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন, আমরা আলোচনায় দেখিয়েছি আল্লাহর হক তো আরও অনেকগুলো আছে, কিন্তু এটাকে মেইন করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু মানুষ তার সামগ্রিক কর্মকাণ্ডে, তার সামগ্রিক কর্মকাণ্ডে সে আল্লাহকে ইলাহ হিসেবে পরিচয় করাবে, ফলে এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা মানুষের বেশি, এবং তাই হচ্ছে। আজকাল মানুষ তার নানা কর্মকাণ্ডে আল্লাহর ইবাদত করছে না, গায়রুল্লাহর ইবাদত করছে, গায়রুল্লাহর আনুগত্য করছে, গায়রুল্লাহকে মেনে চলছে, ফলে এই ক্ষেত্রে সব যুগেই সবচেয়ে বেশি ভায়োলেশন। তাহলে যিনি দাঁড়ি হবেন, যিনি নবী হিসাবে আল্লাহ তাআলা
তাকে প্রেরণ করবেন অথবা রাসুল হিসাবে তাকে প্রেরণ করবেন, তিনি মানুষের এই কাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে সংশোধন করতে হবে। আর মানুষকেও জানতে হবে ইমান বে উলুহিয়াতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর গুরুত্বপূর্ণ অধিকারের মধ্যে অন্যতম অধিকার, যেটা লঙ্ঘিত হলে মানুষ আর ইমানের মধ্যে থাকবে না এবং যেটা লঙ্ঘিত হলে ইসলামের প্র্যাকটিসের মধ্যেও মানুষ থাকবে না। আমরা দেখি যে আগের যারা মুশরিক ছিল তারা শিরিক করত, ইমানও আনত, ইমান আনত আবার শিরিকও করত। সে কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুমিনুন, তাদের অধিকাংশই ইমান আনে, তবে ইমান আনে সাথে শিরিক করে। কুফফারদের মধ্যে, কুফফার কুরাইশ বা মুশরিক কুরাইশের মধ্যে আমরা দেখি তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখত, আবার তাদের অনেকগুলো উপাস্য ছিল, কাবার মধ্যে অনেকগুলো উপাস্য ছিল, সেগুলোকে তারা মানত এবং তার পূজা করত এবং তার যে উইজডম তারা ব্যাখ্যা করেছিল সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, মা নাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এগুলোকে ইবাদত করছি, এগুলোর ইবাদত করছি কেন, এগুলোই আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিবে। আজকাল ইবাদতের নানা ফর্ম আমরা আমাদের সমাজে লক্ষ্য করছি, যে যেটা আল্লাহরও করা হচ্ছে আবার আল্লাহর সাথে আল্লাহর বান্দাদেরও করা হচ্ছে। আমরা সেই আলোচনায় আজকে যাচ্ছি না, যেহেতু এটা একটা বিরাট আলোচনা ইবাদতের বিষয়টা, ইবাদতটাকে কীভাবে আমরা পিওর করব সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আমাদের কাছে। ইবাদতটাকে যদি আল্লাহর জন্য পিওর না করা যায় তাহলে এই আয়াতের মধ্যে আমরাও পড়ে যাব, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। এবং এই কথাটি আমাদের সামনে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে, যেটি বুখারীর মধ্যে পাঁচবার বর্ণনা করা হয়েছে। হাদিসের গুরুত্বের কারণে ইমাম বুখারী পাঁচটি স্থানে পাঁচটি অধ্যায়ে হাদিসটি উল্লেখ করেছেন, ইমাম মুসলিম এ হাদিসটি কিতাবুল ইমানের মধ্যে নিয়ে এসেছেন, আসহাবুস সুনান এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছে এই, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بين انا رضيف النبي صلى الله عليه وسلم ليس بيني وبينه الا اخره الرحل। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বাহনে বসেছিলাম, আমার এবং তার মাঝখানে কোনো ধরনের পার্থক্য ছিল না, এতটুকু যে আমি পেছনে উনি সামনে, অর্থাৎ খুব ক্লোজলি তার সাথে আমি বসেছিলাম। فقال رسول الله صلى الله عليه وسلم يا معاذ قلت لبيك يا رسول الله وسعديك। رسول الله صلى الله عليه وسلم তখন বললেন হে মুআয, আমি বললাম لبيك يا رسول الله وسعديك। এটি হচ্ছে আরবের একটা পরিভাষা যেটি বাংলায় করলে এভাবে বলা যায় যে হে আল্লাহ রাসূল, আমি আপনার কাছে হাজির আছি, আপনার সহায়তায়, আপনার সাপোর্টে, আপনার খেদমতে আমি উপস্থিত। لبيك মানে হচ্ছে লাব্বান লাকা, ইজাবাতান বাদা ইজাবা, ইকামাতান বাদা ইকামা ইত্যাদি অর্থ মুহাদ্দিসিনে কিরাম করেছেন। আর সাআদাইক এর অর্থ হচ্ছে সাআদতু তাআতাকা মুসাআদাতান বাদা মুসাআদা অথবা ইসআদান লাকা বাদা ইসআদ, এর অর্থ হচ্ছে আপনার সহায়তায় আমি প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ। তুম্মা সারা সাআতান, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, বাহন চলতে থাকলো, কিছুক্ষণ চললো। ثم قال رسول الله صلى الله عليه وسلم يا معاذ, رسول الله صلى الله عليه وسلم আবার বললেন হে মুআয, قلت لبيك رسول الله وسعديك ثم سار ساعه, এরপর আবার চলতে থাকলেন। ثم قال يا معاذ ابن جبل, পুরো নামটা উল্লেখ করলেন বাবার নাম সহ, يا معاذ ابن جبل قلت لبيك يا رسول الله وسعديك, তিনবার থেমে থেমে বলা হলো। তার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ সাদ জানিয়ে দিলেন, আমি প্রস্তুত আপনার খেদমতে এবং আপনার সহায়তায় এবং আপনার কাছ থেকে চিঠি নেওয়ার জন্য আমি প্রস্তুত। তা সে প্রস্তুতি লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিশেষে তাকে প্রশ্ন করলেন, কাল হাল তাদরি মা হাকুল্লাহ আলাল ইবাদ আলা ইবাদি, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হকটা কি? তিনি বললেন কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। قال حق الله على عباده ان يعبدوه ولا يشركوا به شيئا, আল্লাহর হক বান্দাদের উপর এই যে তারা তার ইবাদত করবে এবং তার সাথে শরীক করবে না।
ইবাদা, ইবাদার মানে কি? ইবাদার মানে হচ্ছে আত্তা আল মুতলাকা, নিরঙ্কুশ আনুগত্য, আল্লাহ তালার নিরঙ্কুশ আনুগত্য। আল্লাহ তালার নিরঙ্কুশ আনুগত্য কিভাবে হবে? যদি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে আমরা নিরঙ্কুশভাবে অনুসরণ করি। আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে অনুসরণ করার অর্থ হচ্ছে তার সুন্নাকে অনুসরণ করা, কমপ্লিট সুন্নাকে অনুসরণ করা। মান আতা আর রাসুল ফাকাদ আতা আল্লাহ, কোরআনে আল্লাহ তালাই বলে দিয়েছেন যে রাসুলকে অনুসরণ করে সে আল্লাহকে অনুসরণ করল। অতএব আল্লাহর ইবাদা মানে হচ্ছে আত্মা আল মুতলাকালা, আল্লাহর জন্য নিরঙ্কুশভাবে আনুগত্যকে স্থাপন করা বা আল্লাহ নিরঙ্কুশ আনুগত্য করা। এবং সেটি সম্ভব যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে রোল মডেল হিসেবে মেনে নিয়ে তার সুন্নাকে আমরা অনুসরণ করি। এর পাশাপাশি বলেছেন কি, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করবে না, তার সাথে কাউকে শরীক করবে না। এই কথাটা কেন বলল? ইবাদত বললেই তো যথেষ্ট ছিল, কারণ আপনারা লক্ষ্য করেছেন তাওহীদের যে মূল মন্ত্র, মন্ত্র বলতে আমরা অন্য মন্ত্র বোঝাচ্ছি না, মূল বক্তব্য, মূল কথা, মূল টেক্সট, মূল বাণী, মেসেজ, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। সেখানেই কিন্তু দুটো অংশ আছে, নেগেটিভ এবং পজিটিভ, সেটি বোঝানোর জন্য। মানে ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এটা হচ্ছে লা ইলাহার অর্থ, তার সাথে কাউকে শরীক করবে না। কেন? কারণ কোনো সত্যিকার উপাস্য নেই আল্লাহ ছাড়া, তাহলে করবে কার? শুধুই আল্লাহর। ইল্লাল্লাহ, এটা হচ্ছে তা'বুদুহুর অর্থ। সুতরাং এটি হচ্ছে আল্লাহ তাআলার হক তার বান্দাদের উপরে, তাওহীদকে কমপ্লিট করার জন্য। এখানে একটা কমপ্লিট সেন্স দেওয়া হয়েছে, তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া যার কমপ্লিট হবে, তার তাওহীদের বাকি কনসেপ্টগুলো চলে আসবে। তাহলে বোঝা গেল তাওহীদ প্রতিষ্ঠিত করা এটা অন্যতম, বরং সর্বপ্রথম ফরজ এবং ওয়াজিব হচ্ছে বান্দার উপর, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রধান হক যে আল্লাহর বান্দারা তার তাওহীদকে প্রতিষ্ঠিত করবে। তার শুধু তারই ইবাদত প্রতিষ্ঠিত করার মাধ্যমে, তারই নিরঙ্কুশ আনুগত্য নিশ্চিত করার মাধ্যমে, এবং তার শরীক করা থেকে নিজেকে মুক্ত করার মাধ্যমে, কুফরি করা থেকে, নাস্তিকতার মধ্যে সম্পৃক্ত হওয়া থেকে নিজেকে মুক্ত করার মাধ্যমে এই ইবাদতকে তারা প্রতিষ্ঠিত করবে, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম একটি হক। এবং এই জন্যই পরবর্তীতে আমরা দেখি হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল তিনি বর্ণনা করে চলেছেন, সুম্মা সারা সাআতান, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলে আবার চলতে শুরু করলেন, আসলে বাহন চলছিলই, ফাঁকে ফাঁকে কথা হচ্ছিল। তারপরে বললেন আবার, সুম্মা কাল ইয়া মুআজ ইবনে জাবাল, হে মুআজ ইবনে জাবাল, ফুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক, সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল তাদরি মা হাক্কুল ইবাদা আলা আল্লাহ ইযা ফাআলু, তুমি কি জানো যদি বান্দারা এই কাজটা করে, ইবাদতের এই কাজটা নিখুঁতভাবে করে, তাহলে আল্লাহর উপর বান্দার কি অধিকার আছে, কি হক আছে? তিনি স্বভাবসুলভভাবে বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। ক্বালা হাক্কু আল ইবাদি আলা আল্লাহ আল্লা ইউআদ্দিবাহুম, যে বান্দার হক আল্লাহর উপরে এই যে তিনি তাদেরকে আযাব দিবেন না যদি তারা ইবাদতকে প্রতিষ্ঠিত করে শিরকহীন কুফুরিহীন অবস্থায়, শিরক এবং কুফুরি থেকে মুক্ত থেকে যদি তারা সেই ইবাদতটাকে প্রতিষ্ঠিত করে এবং তার উপর তারা থাকতে পারে, তাহলে তাদের আল্লাহ তাআলা কোনো আযাব দেবেন না। আযাব দেবেন না তাহলে কী দেবেন? তাহলে তাদেরকে সাওয়াব দেবেন, তাদেরকে সুন্দর পুরস্কার দেবেন, জাজা দেবেন, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসের উপর অনেকগুলো আলোচনা আছে, আমরা মনে হয় আল্লাহর এই রাইটসের উপর আলোচনাটাকে পরবর্তী জুমাতেও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, যেহেতু আজকে শেষ করা যাচ্ছে না। শুধু এতটুকু বলবো এখানের, বিশেষ করে এই পয়েন্টটা আমরা শেষ করব যে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ইবাদতের বিষয়টি আমাদের সামনে তুলে ধরা হয়েছে, যেটার মূল কথা হচ্ছে তার নিরঙ্কুশ আনুগত্য। আমাদের সমাজে ইবাদতের বিষয়ে কিছু মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে। আমরা অনেকেই মনে করি শুধু সালাত, সাওম, হজ, যাকাত এর মধ্যে ইবাদত সীমাবদ্ধ, এগুলো ইবাদতের মেইন কোর্স, এগুলো মাকসুদ মিদ্দাত, অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা চান যে আমরা সালাত আদায় করি, সাওম পালন করি, হজ করি যখন ফরজ হবে, বিশেষ করে যাকাত যখন ফরজ হবে আদায় করি,
কিন্তু এগুলোর বাইরেও অনেক ইবাদত আছে। এই জন্য ইবাদতের মূল অর্থ হচ্ছে নিরঙ্কুশ আনুগত্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন, যিনি বলেছেন, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু, ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আল আ'মাল ওয়াল আকওয়াল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে প্রত্যেক ওই কথা এবং কাজগুলোর ব্যাপক নাম যেগুলো প্রকাশ্য অথবা অপ্রকাশ্য, এবং যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যেগুলো তিনি ভালোবাসেন। যে কাজগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, সেটা কথা হোক অথবা কাজ হোক, প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক, সেটাই হচ্ছে আল্লাহর ইবাদা। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন আমাদের কাজকে যদি আমরা আল্লাহর আনুগত্য করি, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি। যদি আমরা আনুগত্য থেকে বের হয়ে যাই ছোট্ট একটা পয়েন্টেও, তাহলে সেটা কি আল্লাহর ইবাদত হবে? সেটা আল্লাহর ইবাদত হবে না। তাহলে আল্লাহর যে বিধান আহকাম, আল আহকাম শারঈয়া, শারঈয় যে বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার কোরআনের মাধ্যমে এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেই বিধানগুলোকে প্রতিষ্ঠিত যদি আপনি করেন, আপনার প্রত্যেকটা কাজে খেয়াল রাখবেন কোনো না কোনো বিধানের মধ্যে থাকতে হবে। সেটা হতে পারে ফরজ অথবা ওয়াজিব। ফরজ ওয়াজিবের অর্থ যদি অধিকাংশ আমাদের মতে একই, অনেক সময় কেউ কেউ পার্থক্য করেছেন, হতে পারে রিকমেন্ডেড, সুন্না, মুস্তাহাব, আওলা ইত্যাদি, হতে পারে মুবাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নির্দেশটা চিন্তা করে যদি আমরা কাজ করি, তাহলে সেটি হবে আল্লাহর তাআ। এটি হচ্ছে এই চিন্তা করে কাজ করাটা, এটি হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। আল্লাহ চান আমরা চিন্তা করে কাজ করি, আল্লাহ চান প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তার তাআতকে, আনুগত্যকে প্রতিষ্ঠিত করি, আল্লাহ চান আমরা তার ইবাদতকে প্রতিষ্ঠিত করি, তার ইবাদত থেকে, তার তাআত থেকে আমরা বিচ্যুত না হই। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে বোঝা গেল যে এটি হচ্ছে বান্দার উপর আল্লাহর হক, বান্দার উপর আল্লাহর হক। শেষে চিঠি বলা হয়েছে যে আল্লাহর উপর বান্দার হক, এর মানে এই নয় যে আল্লাহর উপর ফরজ, আল্লাহর উপর ওয়াজিব, আল্লাহর উপর কে ফরজ করবে, কে ওয়াজিব করবে। কিন্তু এর অর্থ হচ্ছে, আমি শুরুতে বলেছিলাম হকের অনেকগুলো অর্থ আছে, হকের অনেকগুলো অর্থ আছে। সুলাইমান ইবনে আব্দুল্লাহ তাইসিরুল আজিজুল হামিদ নামক গ্রন্থে তিনি বলছেন যে হকুল ইবাদে আলাল্লাহ, এর অর্থ হচ্ছে আয় আন্নাহু মুতাহাক্কিকুন লা মাহালা, অর্থাৎ এই যে আল্লাহ আজাদ দেবেন না বলে ওয়াদা করেছেন, এটা মুতাহাক্কিক হবে, এটা নিশ্চিত হবে, কারণ আল্লাহর ওয়াদা হক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার হককে কখনো, আল্লাহ তার ওয়াদাকে কখনো ভঙ্গ করেন না। আল্লাহ কখনো মানুষকে ভুল প্রতিশ্রুতি দেন না, আল্লাহ যা প্রতিশ্রুতি দেন তা সেটা মুতাহাক্কিক করেন। অতএব এই দৃষ্টিকোণ থেকে হকের সে অর্থটা এখানে প্রযোজ্য হবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এখানে হকের অর্থটা, এটা হচ্ছে ইস্তিহকাকু ইমতিনান, ইস্তিহকাকু ইনআম, ইস্তিহকাকু ফাদল। আল্লাহর করুণার কারণে তিনি মানুষকে অধিকার দিয়ে দিয়েছেন, অতএব এই ভাষায় ব্যক্ত করা হয়েছে যে আল্লাহর উপর এটা বান্দার হক। এই হকটা দিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাফাদ্দুলাম মিনহু ওয়া কারামা, তার নিজের পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। এটা হতে পারে আমাদের সমাজেও বোঝার জন্য খুব সহজ একটা বিষয় যে আপনি নিজের থেকে একটা পুরস্কারের ব্যবস্থা করলেন, ভালো কাজ যে করবে তাকে পুরস্কার দেবেন। এই যে ব্যবস্থাপনাটা, এটা কিন্তু আপনার পক্ষ থেকে তাফাদ্দুল, এটা আপনার উপর ওয়াজিব ছিল না, কিন্তু যখন আপনি ওয়াদা করেছেন তখন আপনি সেটা রক্ষা করবেন। আপনার যে চরিত্র মাধুর্য, আপনার যে ইসলাম প্র্যাকটিস অথবা ইমানের যে দাবি, সেটা সেটা পূরণ করে। আর আল্লাহ তাআলার যে সিফাত কামাল, পরিপূর্ণ সিফাত, সেটিও এরকম যে তিনি যা ওয়াদা করেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, তা থেকে কখনো তিনি পিছিয়ে আসেন না এবং সেটার ভঙ্গ তিনি কখনো করেন না। আল্লাহর ইমানের আরেকটা পয়েন্ট বলে আমি শেষ করছি এই পর্বটা। প্রথম হক বলছে যে প্রথম হকটা হচ্ছে ইমান বিল্লাহ, এর মধ্যে একটা হচ্ছে আল ইমান বে ওজুদিল্লাহ, আল ইমান বে রুবুবিয়াতিল্লাহ, আল্লাহকে রব হিসাবে মানা, আল ইমান বে উলুহিয়াতিল্লাহ, এবং সর্বশেষ হচ্ছে আল ইমান বে সিফাতিল্লাহ ও আসমাই, বে আসমাইল্লাহ ও সিফাত, আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং সিফাতের প্রতি বিশ্বাস স্থাপন। এটি ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, আমরা পরবর্তী খুতবায় এই বিষয় থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এ হচ্ছে
প্রথম হক যেটা আমাদেরকে রক্ষা করতে হবে। ঈমান দিয়েই মুসলমানদের জীবন শুরু হয়, মুসলমানদের শিক্ষা শুরু হয়, মুসলমানদের চিন্তা চেতনা শুরু হয়, মুসলমানদের প্র্যাকটিস শুরু হয়। সুতরাং মনে রাখতে হবে সম্মানিত ভাইরা বোনেরা, ঈমান থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হওয়া যাবে না। ঈমান থেকে আমাদের বিচ্যুতি অনেকভাবে আসে, চিন্তা চেতনা যদি কখনো তাওহীদ বিরোধী চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগে, কথাবার্তায় যদি আমরা বেসামাল হই, প্র্যাকটিসে যদি আমরা বেসামাল হই, তাহলে আল্লাহ তাআলার প্রথম হকটাই কিন্তু আমাদের দ্বারা লঙ্ঘিত হবে। সুতরাং সাবধান, আসুন আমরা আল্লাহর হকগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম হকের পাশাপাশি অন্যান্য হকগুলো আমরা পরবর্তীতে তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং জেনে বুঝে আমরা মুসলিম হওয়ার চেষ্টা করি। কারণ মুসলমানদের ঈমানটা হচ্ছে নলেজ বেসড, মুসলমানরা কুসংস্কার কিংবা সংসারের উপর সংস্কারের উপর ভিত্তি করে ঈমান পোষণ করে না, তারা ওহির জ্ঞানে আলোকিত হয়ে ঈমান পোষণ করে। আসুন আমরা সেই ওহির জ্ঞানে আলোকিত হই এবং আল্লাহর হকগুলোকে বুঝে নিয়ে সেই হককে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করি। আল্লাহর হক যিনি আদায় করতে সমর্থ হবেন, তিনি তার অন্য অন্য হক, অন্য মানুষের হক আদায় করতে সমর্থ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালাকানা লিয়াবলুয়ানা আইয়ুনা আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين، اما بعد فيا اخواني في الله اتقوا الله واتبعوا الصراط المستقيم واتبعوا سنن نبيكم فان في اتباع السنه نجاه للمسلمين. সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর হকের উপর আলোচনা করছিলাম এবং আল্লাহর হকের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা তুলে ধরেছি, ঈমান বিল্লাহ। ঈমানের নানা বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আলোচনা করব। এখানে যে বিষয়গুলো আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই আমার নিজেকে সহ, সেটি হচ্ছে ঈমানের বিষয়গুলো যদিও আমাদের আকীদার মূল বিষয়, তার মানে হচ্ছে আমাদের চিন্তা জগতের বিষয় এবং যার আলোকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফকে সাজিয়ে নেব, সুতরাং ঈমানের সেই জায়গাটিতে যেন আমাদের কোনো ভুল ধারণা না থাকে, সেটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহর প্রতি ঈমান, তার রুবুবিয়াতের প্রতি ঈমান, তার উলুহিয়াতের প্রতি ঈমান, তার আসমা এবং সিফাতের প্রতি ঈমান, বিষয়গুলোকে শুধু একাডেমিকভাবে মুখস্থ করলে বুঝলে আমাদের চলবে না, এগুলোর মাধ্যমে চিন্তা চেতনাকে সংশোধন করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলমানদের মধ্যে আজকে এই কাজটি খুব কম হয়েছে বলেই একজন লোক যখন আমানতু বিল্লাহি রব্বান ওয়া ইলাহান অবিল ইসলামে দীনান অবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়ান ও রাসূলানে স্বীকৃতি তারা দিচ্ছে, কিন্তু একটু পরেই বিভিন্ন ক্ষেত্রে দেখছেন এর ভায়োলেশন। কারণ ঈমানের আলোকে, ঈমান বিল রুবুবিয়ার আলোকে, ঈমান বিল উলুহিয়ার আলোকে যে পরিবর্তন আমাদের চিন্তা জগতে হওয়ার কথা ছিল সেটি হয়নি। আল্লাহকে ভালোবাসার পরেও দেখা যাচ্ছে একদল লোক আল্লাহর বান্দার ইবাদত করে থাকে, আল্লাহকে ভালোবাসার পরেও দেখবেন যে একদল লোক গায়রুল্লাহর বিধানের প্রতি অনুগত থাকে, গায়রুল্লাহকে তারা এমন জায়গায় স্থান দেয় যেখানে আসলে মূলত আল্লাহকে স্থান দেওয়ার কথা ছিল। এই সববিরোধিতা থেকে আমাদের মুক্তি হবে যেই যদি আল্লাহ তাআলার এই প্রধান এবং প্রথম হকটির ব্যাপারে আমরা সচেতন হই, আমরা আমাদের চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করি, আমরা রুবুবিয়াতকে ভালো করে বোঝার চেষ্টা করি, উলুহিয়াতকে ভালো করে বোঝার চেষ্টা করি। এবং শুধু পজিটিভ দিকগুলো নয়, বরং এর নেগেটিভ দিকগুলো কী আছে, কী করলে রুবুবিয়াতের ভায়োলেশন হয়, সে কাজগুলো কী কী, কী করলে উলুহিয়াতের ভায়োলেশনটা হয়, সে কাজগুলো কী কী, সেগুলো চিহ্নিত করা প্রয়োজন যাতে সেগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। একজন মোমেন সে ভালো কাজগুলো যথাসম্ভব করবে, কিন্তু সে শিরিক থেকে পুরোপুরি মুক্ত থাকবে। একজন মোমেন সে ইবাদত যথাসম্ভব করবে, কিন্তু সে কুফরি থেকে পরিপূর্ণভাবে মুক্ত থাকবে।
সে ইবাদত বিরোধী সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত রাখবে। এই বিষয়গুলো আল্লাহর এই হকের সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটি আমাদেরকে এই হকগুলোকে শুধু একাডেমিকলি বুঝলে চলবে না, বরং সেটিকে হৃদয়ঙ্গম করার সাথেও রিলেটেড। আসুন আমরা সে বিষয়টি সেভাবেই বোঝার চেষ্টা করি, আরও ব্যাপকভাবে পড়াশোনা করার চেষ্টা করি এবং এর উপর যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা ফলো আপ করার চেষ্টা করি। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িল মুখতার ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফী কালামিহিল মাজীদ ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা ওয়া বারিক ওয়া আনআম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারদা আল্লাহুম্মা আনিল খুলাফায়ির রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন ওয়া আন্না মাআহুম বিআফিকা ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনকিযিল ইসলাম ওয়াল মুসলিমিন মিন কুল্লি মাসাইব ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইয়া রাব্বাল আলামিন اللهم تقبل منا صالح الاعمال يا رب العالمين اللهم تقبل من المسلمين صالح الاعمال يا رب العالمين اللهم احسن عاقبتنا في الامور كلها اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا رب العالمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان وانصر المجاهدين في كل مكان يا رب العالمين اللهم ارحم المسلمين اللهم اصلح احوال المسلمين اللهم علمنا ما نسينا وذكرنا ما نسينا يا رب العالمين اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا يا رب العالمين اللهم تقبل منا يا رب العالمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين يا رب العالمين اللهم اهدنا الصراط المستقيم اللهم سدد ألسنتنا يا رب العالمين اللهم اهد قلوبنا يا رب العالمين اللهم تقبل توبتنا يا رب العالمين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.